আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আজকে প্রতিদিনের মতো রান্না নিয়ে। তো আজকের রান্না কি দিয়ে কি করি তার প্রস্তুত প্রণালী দেখে নিন। এই দেখুন, এখানে আমি কিছুটা আতপ চাল ভিজিয়ে রেখেছি অনেক সময় ধরে। এতটা ভিজেছে যে প্রতিটা চাল নরম হয়ে গেছে, আর সঙ্গে মুগের ডালও আলাদা করে ভিজিয়ে নিয়েছি। এখন এই দুইটা ভালো করে ধুয়ে ফ্রেশ করে পানি সেঁকে নেব। কোনো রকমের এই চাল এবং ডালে পানি রাখব না। এই যে পানির থেকে আগে উঠিয়ে তারপরে ভালো করে ধুয়ে পানি শুকিয়ে নিতে হবে। তো সবগুলো ভালো করে ধুয়ে এই যে ফ্রেশ করে নিয়েছি, এখন পানিটা ছাঁকনি দিয়ে যা সেকে যাবে, বাকিটা অন্যভাবে শুকাবো। তো অন্যভাবে শুকানোর জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। চালটা কিন্তু অতিরিক্ত ভেজা রয়ে গেছে, আর চালটা এরকম করেই ভিজাতে হবে, নরম করে। তারপরে এভাবে হালকা গরম তাপে কড়াইয়ে দিয়ে চালটা আবার শুকিয়ে নিতে হবে। মনে রাখতে হবে প্রিয় ভিউয়ার্স, যে কোনো পিঠা আমরা করি চাল ভিজিয়ে মিক্সারে, সেই চালটা কিন্তু অতিরিক্ত ভিজাতে হবে, তারপরে আবার এরকম শুকিয়ে নিতে হবে। তাহলে কি হবে, চাল ডালের মিশ্রণের যে গুঁড়াটা করব সেটা খুব সুন্দরভাবে হবে। তো আমি একদম চুলার জাল বাড়িয়ে কড়াইটা গরম করে নিয়ে তারপর লো হিট করে চাল দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না হাতে চালটা ঝরঝরা না লাগে। হাত দিয়ে দেখে নিয়েছি চালের গায়ে এখনও পানি রয়ে গেছে, তাই আমি চালটা ভালোভাবে আরও নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে চালটা ভালো করে ভাজা হয়ে গেছে, মানে পানিটা শুকিয়ে গেছে, যে হাত দিয়ে ধরছি ঝরঝরে একদম, কোনো রকম পোড়াও লেগে যায়নি, চাল ডালের পানিও শুকিয়ে গেছে। ব্যাস এবার আমি সবগুলো মিক্সারে দিয়ে দিচ্ছি, মিক্সারে গুঁড়া করব। শিল পাটায়ও করা যায়, তো এখন মিক্সারেই করে নিচ্ছি। সব চালগুলো উঠিয়ে মিক্সারে দিয়ে দিচ্ছি, কোনো রকম পানি নেই, দেখুন ঝরঝরে একদম উঠে যায়। এর সাথে একটু এলাচের দানাও দিয়ে দিচ্ছি, তাহলে চাল ডালের ফ্লেভারটার সঙ্গে এলাচের দানার ফ্লেভারটা দারুণ আসবে। আর আজকে তো এখনও বলিনি, দেখে হয়তো বুঝে গেছেন, মুগ ডাল চাল দিয়ে আজকে ছোট রসগোল্লা করব, একদম মুখরোচক খাবার। রমজানের মাসে এরকম হালকা মিষ্টিতে খাবার বানালে দ্বিগুণ মুখে স্বাদ চলে আসে। দীর্ঘ সময় রোজা থাকার পর হালকা মিষ্টির জিনিস খাওয়াটাই ভালো। তো আমি হালকা মিষ্টিতে এটা করব। এই দেখুন মিক্সারে আমি চালগুলো যে গুঁড়া করে নিয়েছি এই ভালো করে উঠিয়ে নিলাম, কোনো রকম দানা নেই, আর দানা থাকলেও তা আমি নেড়ে চেড়ে হাত দিয়ে হাতল দিয়ে বা খুন্তি দিয়ে ভেঙে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আমার চাল ডালের গুঁড়াটা। এবার কড়াই বসিয়েছি আবার চুলায়, এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘির পরিমাণটা অত বেশিও দেবো না আর একদম কমও দেব না, মোটামুটি দিয়েছি আমার প্রয়োজন মতো যেটুক লাগবে। এখন এই ঘিটা গরম হয়ে গেছে, হালকা করে নেড়ে দিচ্ছি কড়াইয়ের চারিপাশ। তো এখন সেই চাল ডালের মিশ্রণটা এই ঘিয়ের উপরে দিয়ে দেব, সবগুলো একবারে দিয়ে দিলাম প্রিয় ভিউয়ার্স। এখন নেড়ে নেব অনবরত করে, এইখানে কোনো রকম নাড়ানাড়ি বাদ দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। তো আমি সবগুলো দিয়ে ভালো করে অনবরত করে নেড়ে নিচ্ছি। এই দেখুন মোট কথা, ঘিয়ের উপরে হালকা করে ভেজে নেব, পোড়া যেন না লেগে যায়। তো এভাবে একটু ওই যে হালকা দলা দলা হয়েছে, বারবার নেড়ে চেড়ে দিলে তো দানাটা মিহি হয়ে যাবে ভেঙে, তাই আমি আর থামছি না, বারবার নেড়ে নিচ্ছি। চুলার জ্বালা একদম লো করে দিয়েছি, মুগ ডাল দিয়ে বিভিন্ন রকমের মিষ্টির আইটেম করে খাওয়া যায়, তার মধ্যে একটা আইটেম তেলে ভাজা, তেলে ভাজা ছাড়া পিঠা,
মিষ্টির আইটেম সবগুলোই করা যায়, খেতে দারুণ লাগে। সবাই জানে আমাদের বাংলাদেশের মানুষ মুগ ডালের রেসিপি। প্রিয় ভিউয়ার্স, আপনারাও জানেন, তবু আমি আমার মতো করে বানাচ্ছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। ভাজা হয়ে গেছে গুঁড়াটা, এবার লিকুইড দুধ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। একবারে দিলাম না, অল্প অল্প করে দেব, আর নেড়েচেড়ে গুঁড়াটা দিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নেব। আমার আরও আরও একটু লিকুইড দুধ দিতে হবে, ব্যাস আর দিব না, এইটা দিয়ে দিলে হয়ে যাবে। এখন অনবরত নেড়ে নেড়ে পারফেক্ট একটা ডো বানাবো। একটু ধৈর্য ধরে করতে হবে, যেহেতু পোড়া না লেগে যায় সেজন্য। এই দেখুন আমি কতটা আস্তে ধীরে ধৈর্য ধরে নেড়েচেড়ে সমস্ত মিশ্রণগুলো দিচ্ছি নেড়েচেড়ে। তো আমার সেদ্ধ হয়ে গেছে, আর একটু হলে হবে, হাত দিয়ে দেখব, যতক্ষণ না নরম ভাবটা চলে আসবে ততক্ষণ আমি এভাবে চুলার আছে হালকা করে নেড়ে নেড়ে নেব। দুধ বা পানি দিয়েও করা যায় এই ডোটা। এবারে আর একটু ঘি দিয়ে দেব, তেল দিয়েও করা যায়। তো ঘিটা দিলে কি হয়, সুগারটা ভালো আসে, সেজন্য আমি ঘিটা ইউজ করলাম। কড়াইয়ে অতিরিক্ত লেগে যাবে না এই তেলটা বা ঘিটা শেষের দিকে ভাবে দিলে, যেহেতু একদম চালের গুঁড়া নরম লেগে যেতেই পারে। চুলার জ্বাল কম করে দিয়েছি, তারপরেও তেল ঘি দিতে হবে। এই দেখুন আমার হয়ে গেছে ডোটা, হাতে আর লাগছে না, একদম নরম হয়ে গেছে। এখন আমি ঢেলে মেখে নেব। এই দেখুন ঢেলে আমি মেখে নিয়ে আবার রেখে দিলাম রেস্টে, তারপরে আবার মেখে নিচ্ছি একটু, ভিতরে কোনো রকম বাতাস যেন না থাকে। এখন এইখান থেকে ছোট ছোট লিচি কেটে মিষ্টি আকারে শেপ দেব, গোল করে হতে পারে, সে লম্বাটে হতে পারে, একদম চ্যাপটা হতে পারে, যে যেই রকমের আকার দিতে চাই আমরা। আর এই ডোটা লিচি কাটার আগে আমি হাতে হালকা করে একটু ঘি মাখিয়ে নিয়েছি, যার জন্য হাতে আর লাগছে না। তো সবগুলো এভাবে আমি ছোট ছোট করে কিছুটা চ্যাপটা আকারে, কিছুটা লম্বাটে, কিছুটা গোল মিষ্টির আকারে সবগুলো বানিয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স দেখুন, হাতের কাছে যাই থাকুক তাই দিয়ে কিন্তু আমরা মিষ্টির আইটেম বানিয়ে খেতে পারি। সবসময় যে দোকান থেকে বাজার থেকে কিনে নিতে হবে এমন তো কথা নেই, নিজেদের পছন্দ মতো যা থাকে, চাল ডাল ময়দা দুধ চিনি থাকলেই হয়েছে, নিজেদের বানিয়ে নিজের মতো ফ্রেশ করে খাওয়া যায়। তো সবগুলো আমার বানানো হয়েও গেছে দেখুন, কিছুটা লম্বাটে, কিছুটা গোল, কিছুটা চ্যাপটা করে নিয়েছি। এবার আমি দ্বিতীয় প্রসেসের জন্য আবার কড়াই চুলায় বসালাম, পানি দিয়েছি পরিমাণ মতো, পানির ভিতরে একটা এলাচ দানা ফেটে দিলাম, এই যে দেখুন আগেই দিয়েছি পানির সঙ্গে, কারণ ফ্লেভারটা ভালো আসবে লাজদানার, আর মিশ্রণের ভিতরে তো আসেই। চিনি দিচ্ছি পরিমাণ মতো, এখানে আমি এই যে ছোট চামচের 2 চামচ চিনি দিয়েছি, তার মানে চিনি বলতে একদম হালকা, রমজান মাস অতিরিক্ত চিনি খাওয়া হয় তাই সব কিছুতে একটু চিনি কমে কমিয়ে খাওয়া উচিত। এবার লিকুইড দিয়ে দিলাম পানির সঙ্গে চিনির সঙ্গে, তো জাল পেয়ে ফুটে আসতে থাক, ততটা অবধি অপেক্ষা করছি। প্রিয় ভিউয়ার্স, একদম সহজ পদ্ধতিতে সহজভাবে এই মুগ ডালের মিষ্টির আইটেমটা এই রসগোল্লার মতো একদম হয়ে যাবে। আমি কিন্তু দুধের পরিমাণও কম দিয়েছি,
রমজান মাস বলেই এত কম কম দিয়েছি, কারণ কড়া চিনি দুধ দিয়ে অতিরিক্ত খেয়ে পেট ভালো থাকবে না, তাই একটু কম করে দিয়েছি। চাইলেও আরও অনেক দুধ দেওয়া যেতে পারতো, ঘন করে জাল দিয়ে বা অনেক চিনি দিয়ে ভালো মিষ্টি করা যেত, তা আমি করিনি, হালকা কিন্তু দিয়েছি দুধ চিনি। এবার ভালো করে ফুটে আসছে মিষ্টিগুলো, সব দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যেন দলা না পেকে যায়। ফাইন করে জাল হচ্ছে, সেদ্ধটাও হয়ে গেছে, ছোট মিষ্টিগুলো একদম বড় হয়ে গেছে, রসে ভরে গেছে। দেখুন আমি একটা কেটে দেখাই, এই যে দেখুন ফাইন হয়েছে। তো আজকের রান্নাবান্না এই অবধি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, ফিরে আসবো নেক্সট দিন। খেয়েও দেখলাম একদম পারফেক্ট হয়েছে। প্রিয় ভিউয়ার্স যারা ভিডিও দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো বিদায় নিচ্ছি আজকের মতো, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।